আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আসলে নতুন বছর, দেখা যাচ্ছে যে অনেকেই আসলে নতুন নতুন ব্যবসায় ইনভলভ হতে চাচ্ছেন। আর নতুন বছরে দেখা যায় যে আমাকে আসলে অনেকেই নক করেন, অনেকে মেসেজ পাঠান বা প্রশ্ন করেন বিভিন্নভাবে। তো দেখা যাচ্ছে যে নতুন বছরে নতুন নতুন বিজনেসের শুরু হয় বা অনেক বিজনেসের নতুন শুরু হয়। সো দেখা যাচ্ছে যে পুরাতন বিজনেসও নতুন করে ঢেলে সাজানো হয়। তো অনেক রকম অনেক কিছুতে কমন কিছু জায়গা আসলে ফাঁক ফুকুর থেকেই যায়। সো সেই জায়গাটা আসলে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি। তো যারা আসলে নতুন কোনো বিজনেসে ইনভলভ হতে যাচ্ছেন এই 2021 সালে, এবং এছাড়াও যারা আসলে চিন্তাভাবনা করছেন যে নতুন বছরে আসলে নতুন কোনো জায়গায় ইনভেস্ট করবেন, সেটা নিজে ইনভেস্ট করে হোক বা নতুন কোনো ব্যবসায় যুক্ত হবেন, কোনো ইনভেস্টর নিয়ে হোক, তো সেসব ক্ষেত্রে আসলে কিছু বিষয় মাথায় রাখা উচিত। এই জায়গাগুলো আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে শেখা, অভিজ্ঞতা থেকে শেখা, সেই আলোকে আপনাদের সাথে আসলে বিষয়গুলো শেয়ার করা। সো প্রথমত যখন একটা বিজনেস নিয়ে আপনি আসলে বিজনেসে আগানোর চিন্তা করবেন, সেটা হতে পারে একটা ই কমার্স বিজনেস, সেটা হতে পারে একটা সফটওয়্যার বিজনেস, সেটা হতে পারে যে কোনো ধরনের পার্টনারশিপ বিজনেস, সেটা অফলাইন বিজনেস হোক, একটা দোকান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট আমরা যেটা করি সবার আগে আসলে বিজনেসের লুক্রেটিভ জায়গাগুলোকে, মানে আমাদেরকে এত বেশি আন্দোলিত করে, আমরা খুব এক্সাইটেড থাকি খুব বেশি বিষয়গুলোকে নিয়ে, কী বলে, একটা ফ্যান্টাসির মধ্যে থাকি, যার কারণে বিজনেসের শুরুতে আসলে মূল কাজগুলো কখনোই করে ফেলা হয়ে ওঠে না আর কি। তো এই জায়গাগুলো আসলে আমাদের সবার আগে ছাটাই করে ফেলতে হবে। সো আলটিমেটলি হোয়াট ইজ হ্যাপেনিং, যে আমরা সবসময় চিন্তা করি যে কোনো বিজনেসে, যে কোনো বিজনেসে যখন কারোর সাথে আপনি পার্টনারশিপ হবেন, হতে পারে আপনি কাউকে পার্টনার হিসেবে নিচ্ছেন বা আপনি কারোর সাথে পার্টনার হিসেবে যুক্ত হচ্ছেন, সো সেই জায়গাতে আপনি আসলে যেটা করবেন অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে। যেমন আমরা অনেকেই আমাদের আইডিয়া দিয়ে বিজনেস শুরু করি, কিন্তু সেই আইডিয়া দিয়ে বিজনেসগুলো শুরু করতে গিয়ে আমরা মাথা বেচে ফেলি। মাথা কীভাবে বিক্রি করি সেটা আসলে বোঝেন। অনেক বিজনেস শুরু হয় ভালো কিছু ড্রিম বা ভালো কিছু আইডিয়া থেকে। সেই বিজনেসের পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই আইডিয়াটা যার, বিজনেসের আসলে কোর বিজনেসটা যার, তিনি পরবর্তীতে বিজনেসটাকে নিয়ে বিভিন্নভাবে ভাবেন, এটাকে ডেভেলপ করার চিন্তা করেন। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তার হাত আসলে একার পক্ষে এটা পসিবল হচ্ছে না, টিম বড় করা বা অফিস বড় করা কিংবা যে কোনো ধরনের সাপোর্টের জন্য পার্টনারের প্রয়োজন হয়। সো সেই পার্টনার পেতে গিয়ে কন্ডিশনগুলো পার্টনারের জায়গা থেকে যেটা হয়, যেহেতু যিনি ইনভেস্টর তিনি ইনভেস্ট করবেন, সো তার একটা স্ট্রেংথ থাকে, একটা স্ট্রং পয়েন্ট থাকে, আর যিনি আসলে ইনভেস্টমেন্টটা নেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তার পয়েন্টটা উইক থাকে, আসলে ইজ আস্কিং ফর মানি, অর্থাৎ হাত পাতা হচ্ছে। আমাদের দেশে আইডিয়া জিনিসটাকে একদম অতটা গুরুত্ব দেওয়া হয় না, বাট এটা সত্যি যে আপনি টাকা আপনার লাগবে, আপনার বিজনেস করার জন্য আপনার ইনভেস্টর প্রয়োজন, আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমন না যে আপনি ভিক্ষা চাচ্ছেন না, আপনি ইউ আর জাস্ট সেলিং ইউর আইডিয়া অর ইউ আর জাস্ট রেন্টিং ইউর আইডিয়া। সো এই জায়গাগুলো আপনি এভাবে আসলে চিন্তা করেন, আপনার আল্লাহ আপনাকে একটা ভালো ব্রেন দিয়েছে, আপনি সেটা থেকে ভেবে একটা আইডিয়া বের করেছেন, আপনি সেখানে একটা ইনভেস্টমেন্ট নিতে চাচ্ছেন। সো এখানে আপনাকে আসলে এইভাবে চিন্তা করতে হবে যে এই ইনভেস্টমেন্টটা বা এই পার্টনারশিপটা আসলে কীভাবে ওয়ার্ক আউট করবে। অনেক ক্ষেত্রে যেটা হয়, একটা সাকসেসফুল বিজনেস, এস্টাবলিশ বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টরদের কাছে বিষয়টা আসলে খুব লুক্রিয়েটিভ লাগে, তাদের চোখে অনেক বেশি সুন্দর লাগে অফারটা, যে হ্যাঁ এত পার্সেন্ট আমি পাচ্ছি এত টাকার বিনিময়ে। এখানে আসলে ব্যাপার হচ্ছে যে আসলে আপনার ইনভেস্টর বোর্ডে কতখানি জায়গা পাবে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ফুল কন্ট্রোল তার হাতে থাকবে, যার হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার থাকে, সেক্ষেত্রে 51% শেয়ার যার থাকবে আসলে তিনি ফুল কন্ট্রোলে থাকবেন। অনেক ক্ষেত্রে 50-50 বিজনেসে আসলে কে কীভাবে কাজ করবে এইরকম কিছু জায়গা থাকে। আসলে এইগুলোকে টোটালি ওয়ার্কআউট করার জন্য সবচেয়ে যেই বিষয়টাকে কখনোই গুরুত্ব দেওয়া হয় না, যে আপনি একটা লিগাল পেপার্স লিখছেন, আপনি একটা ডিড ডকুমেন্ট করছেন, আপনার এখানে অবশ্যই একজন লয়ারের হেল্প নেওয়া উচিত। আমরা যেটা করি, আমাদের জ্বর আসলে বা মাথা ব্যথা করলে আমরা ওই নাপা বা টাফনিল খাই, আসলে আমরা কখনো ডক্টরের পরামর্শ নিই না। আমাদের দাঁতে কোনো সমস্যা হলে চেষ্টা করি সেটা নাড়াতে নাড়াতে একটা পর্যায়ে লাগলে প্লাস দিয়ে টেনে আমরা দাঁত উঠিয়ে ফেলি, আমরা ডেন্টিস্টের কাছে যাই না। সো
এটা আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা আমাদের দেশে আসলে আমরা যে কালচারে বড় হয়েছি, আমরা নিজেদের বিজনেসকে বড় করার জন্য আমরা ওই সব ফালতু সব চিন্তাগুলো মাথায় খাটাই। আমরা চিন্তা করি যে আমাদের অফিসের একজন স্টাফকে দিয়ে লিগাল ডকুমেন্টস লেখাতে, এটা আসলে কখনো করা উচিত না। আইনি ফাঁকফোকরগুলো যাতে না থাকে সেটার জন্য একদম লয়ার দিয়ে পেপার ওয়ার্কগুলো করানো, এবং সেটা অবশ্যই আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, এটা একদিনের ব্যাপার না, হতে পারে এই বিজনেসে অনেক ক্ষতি হতে পারে, যে অনেক লস, অনেক টাকা, অনেকের ক্ষতি হয়ে যাবে পার্টনারদের। আবার হতে পারে এখানে আপনি কোটি কোটি টাকা লাভের ব্যাপার থাকতে পারে। আপনি যদি ঠিক মতো কন্ডিশনগুলো রিরাইট করতে না পারেন, ঠিক মতো কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করতে না পারেন, ইউ আর ইন ডেঞ্জার। সো আমি যেটা বলবো যে আসলে অনেকেই যেটা মাথা বিক্রি করে ফেলেন, একটা কথা বললাম যে আপনি অ্যাজ আ পার্সন আপনি যেভাবে চিন্তা করছেন, আপনি কিন্তু আপনার চিন্তাটাকে একটা বিজনেসে পরিণত করতে চাচ্ছেন। আপনি যেটা করেন দিনের পর দিন, রাতের পর রাত, আপনি আপনার বিজনেসের জন্য সময়, পরিশ্রম, আপনার স্বপ্ন, আপনি সব কিছু বিসর্জন দিয়ে যান, আপনার ফ্যামিলি টাইম, আপনি অনেক কিছু বিসর্জন দিচ্ছেন, বাট এটার অ্যাগেনস্টে ইউ আর নট গেটিং পেইড। দেখা যাচ্ছে যে একজন ইনভেস্টর, তিনি আপনার বিজনেসে কোটি টাকা ইনভেস্ট করলেন, সো কোটি টাকা ইনভেস্টমেন্ট আপনি পেতেই পারেন, কিন্তু সেই ইনভেস্টমেন্টের অ্যাগেনস্টে আসলে আপনি আসলে কী রেজাল্টটা পাচ্ছেন। একজন ইনভেস্টর, তার হয়তো বা আরও অনেক কোটি কোটি টাকা আছে, অনেক 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 বিজনেস আছে, তার কিন্তু ফ্যামিলি চালানোর জন্য সাস্টেইনেবল ইনকাম কোনো না কোনো জায়গা থেকে হচ্ছে, তার কিন্তু মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম। কিন্তু আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে, একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আপনি কিন্তু সেই জায়গাটাতে নাই। বাট আপনি কি চিন্তা করছেন জানেন, আপনি চিন্তা করছেন যে এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা আমার, আমি যেখানে কাজ করছি এটা আমার নিজের, এখানে হোক পার্টনারশিপ হোক, পার্টনার আছে কোনো সমস্যা নেই, বাট এটা আমার, এখান থেকে আমি আলাদাভাবে কীভাবে টাকা দিই, আমি এখান থেকে স্যালারি দেবো, ইনভেস্টর তো টাকা দিচ্ছে, এটা আসলে একটা বড় ভুল। আপনি অবশ্যই, আপনি যদি ফুল টাইম আপনার বিজনেসে কাজ করেন, আপনি যেই কাজটা করছেন এবং হতে পারে ফর মানে না, আমি এটা বলবো না যে জাস্ট ফর বিং ডিরেক্টর আপনি জাস্ট পেমেন্ট পাবেন, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম যে অ্যাজ ইউ আর গিভিং ইউর ফুল টাইম ইন ইউর বিজনেস, আপনি যখন আপনার অফিস টাইমে যখন সবাই আসে, আপনি তখন আসেন, অফিস টাইমে সবাই যখন চলে যান অফিস টাইম শেষে, আপনি তারপরে সব কিছু এনশিওর করে, আরও প্রয়োজনে কোনো ক্লায়েন্ট মিট করে আপনি তারপর বাসায় যান। সো এখানে আপনার মাথায় রাখতে হবে যে আপনি আসলে ইউ আর ডুইং সামথিং ফুল টাইম, এবং এখানে আপনাকে একটা আপনার স্যালারি ধরতে হবে। আপনি নতুন বিজনেস শুরু করছেন, আপনি নিজের টাকা দিয়ে বিজনেস শুরু করছেন, কোনো সমস্যা না, বাট বিজনেসের প্রথম দিন থেকে, প্রথম মাস থেকে আপনাকে একটা মান্থলি ফিক্সড স্যালারি আপনাকে নিজের জন্য ধার্য করতে হবে, যেহেতু আপনি এখানে ফুল টাইম দিচ্ছেন। এই ফুল টাইমটা আপনি যদি অন্য কোনো কোম্পানিতে করতেন, আপনার এক্সপেক্টেড স্যালারি আসলে কত ভাবতেন, আপনি এইভাবে একটা চিন্তা করেন, দেন আপনার ওখানে একটা স্যালারি হবে। কারণ আপনার ইনভেস্টর যখন ইনভেস্ট করছে, ইনভেস্টর কিন্তু হি ইজ আ বিগ পার্সন, তিনি আসলে আরও কয়েকটা হয়তো বা গ্রুপ অফ কোম্পানি ওন করেন, সো সেখানে তিনি কিন্তু ফুল টাইম যাই দিচ্ছেন না দিচ্ছেন, আপনার এখানে কিন্তু তিনি ফুল টাইম দিচ্ছেন না। যদি এমনই হয় যে তিনি ফুল টাইম দিচ্ছেন না, আপনার কিন্তু এইভাবে কী করা উচিত হবে না। আরেকটা ব্যাপার হতেই পারে যে আপনার কোম্পানিতে মাসে বার্ন আউট হয় মোটামুটি 2 লাখ টাকার উপরে, এখানে অবশ্যই আপনার যদি এমন হয় যে আপনার দুজন পার্টনারশিপে কাজ করছেন এবং দুজন পার্টনারই ফুল টাইম এখানে দিচ্ছেন, অফকোর্স দুজনের জন্য এই ফুল টাইম স্যালারি আপনারা নির্ধারণ করবেন। কারণ হচ্ছে কি যে এটা যদি না করেন, দেখা যাচ্ছে কেউ একজন, আপনি হয়তো বা এই মাসে আপনার ফ্যামিলি চালানোর জন্য কোনো সমস্যা হচ্ছে না, অপর পার্টনারের সমস্যা কিন্তু হতেও পারে। আপনারা যদি এটাই চিন্তা করেন যে হ্যাঁ এমপ্লয়িদের বেতন দিই, অফিসের ভাড়া দিই, অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো শেষ করি, তাহলেই আপাতত চলবে, এভাবে করে আপনারা কিন্তু অ্যাজ ওনার্স আপনারা কিন্তু এখানে ফুল ফোকাস দিতে পারবেন না বিজনেসে। তো আলটিমেটলি এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি প্রবলেমে। এছাড়াও যেসব প্রফেশনাল সার্ভিস নিয়ে বিজনেসগুলো করা হয়, সেক্ষেত্রে আরেকটা বিষয় আসলে ক্লিয়ার রাখবেন যে আপনি পার্টনারদের সাথে কনফ্লিক্টের যে জায়গাগুলো, এমন যদি হয় যে আপনি যেই কাজটা করছেন সেটাতে আপনি একজন প্রফেশনাল, আপনি একটা বিজনেস হিসেবে এটাকে শুরু করেছেন, সো আপনার নিজের ক্লায়েন্টগুলোর কী হবে, যাদের আপনি অলরেডি সার্ভিস দিয়ে এসেছেন, আপনার পরবর্তী যে ক্লায়েন্টগুলো আপনাকে পার্সোনালি নক করবে, সেই লিডগুলো এটা কি আসলে কোম্পানিতে কনভার্ট হবে নাকি আপনি পার্সোনালি এটাকে ডিল করবেন, এটা কিন্তু আপনার বিজনেস ডিলে আপনার পার্টনারদের সাথে সবার আগে বিষয়গুলোকে ভেঙে ফেলতে হবে। সবচেয়ে ভালো হয় যে কেউ যদি পার্সোনালি অলরেডি পার্সোনালি কাজ করে থাকে একা অ্যাজ আ প্রফেশনাল, এবং পরবর্তীতেও তার পার্সোনাল বিভিন্ন লিড থাকার থাকে, এটা সবচেয়ে ভালো হয় আসলে যদি এমন সুযোগ থাকে যে আপনি আসলে অফিস টাইমের পরে তাদেরকে ডিল করতে পারবেন, সেক্ষেত্রে ভালো। বাট কোম্পানির জন্য যেটা ভালো হয় দুইও ক্ষেত্রে, যদি এমন হয় যে দুজনই প্রফেশনাল,
সেক্ষেত্রে আসলে কোম্পানিতে আপনি আপনার পার্সোনাল লিড থেকে কোনো কাজ যদি হয় আপনি সেটা কোম্পানিতেই দিচ্ছেন, দুজনেই হাত করে দিচ্ছেন, সেক্ষেত্রে আবার অনেকে চিন্তা করে যে একা নিলে তো টোটালটা আমি নিতাম, এখন কোম্পানিতে ঢুকালে তো সেটা আবার কোম্পানির সব খরচ গিয়ে তারপর থাকতো। বাট স্টিল তা এখানে একটা জায়গা আছে যে এমন যদি হয় যে আপনারা দুইজন পার্টনার এবং দুইজন পার্টনারই হচ্ছেন প্রফেশনাল, দুজনের ক্ষেত্রেই এইরকম কাজ আসতে পারে, সেক্ষেত্রে আসলে একা প্যারা না নিয়ে কোম্পানিতে কাজটা দিয়ে আপনারা ফার্দার আগাতে পারেন। তাতে কি হচ্ছে যে আপনিও যেরকম দিচ্ছেন উনিও সেরকম দেবে, এই জায়গাটাকে এনশিওর করা, এইটা কিন্তু আসলে ওই পার্সোনাল প্রজেক্ট এবং কোম্পানির যে প্রজেক্ট এই জায়গাটা কনফ্লিক্টিং, একটা বিশাল কনফ্লিক্টিং একটা জায়গা। এই জায়গাটা আসলে আপনাদের সবার আগে ডিসকাস করে সর্ট আউট করে ফেলা উচিত। তবে আরেকটা কথা, আপনি যদি চিন্তা করেন যে আপনি বেশি লাভের জন্য প্রজেক্টগুলোকে একা হ্যান্ডেল করবেন, আপনি একাই নেবেন এইরকম সিচুয়েশনে, তাহলে এটা আপনার জন্য বোকামি হবে। বোকামি এই কারণে হবে যে আপনি যখন বিজনেসের বড় গ্রোথের দিকে না থাকি, আপনি পার্সোনালি ছোটো ছোটো প্রজেক্টের পেছনে আপনার অ্যাটেনশন চলে যাবে, সেটা করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে সেই প্রজেক্টটা হ্যান্ডেল করবেন কখন আর আপনার কোম্পানির গ্রোথ আপনি হ্যান্ডেল করবেন কখন, এরকম একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে অন্য দিক থেকে কাউন্টারে আপনি যে প্রবলেমটা পেতে পারেন, সেই প্রবলেমটা হচ্ছে যে আপনি হয়তো বা সিম্পল একটা কাজ করছেন, আপনি হয়তো বা সিম্পল 10টা কাজ করছেন স্টেপ বাই স্টেপ, হয়তো বা মাসের সাথে আপনি করলেন, এই ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করতে গিয়ে আপনি হয়তো বা কিছুটা পরিশ্রম আপনি এখানে করলেন, কিন্তু আপনার পার্টনার আপনাকে কিন্তু অন্যভাবে ভুল বুঝলো, আপনার পার্টনার হয়তো বা মানে বিষয়টাকে অন্যভাবে নিতে পারে। সো এরকম আসলে পার্সোনাল কোনো কিছুতে কনফ্লিক্ট হতে পারে, এরকম কিছুতে ইনভলভ হওয়া যেমন উচিত না, তেমন আপনাদের সবচেয়ে ভালো হয় যে আসলে এই বিষয়গুলো আপনাদের ডিড অনুযায়ী জিনিসটাকে একদম সর্ট আউট করে ফেলা, টোটাল জিনিসটাকে সেগ্রিগেট করে ফেলা, অর্থাৎ কোম্পানির মার্কেটিংটা কোম্পানির সোর্স থেকেই হবে, এরকম আপনারা করতে পারেন। আর পার্সোনালি কারো যদি কিছু আসে সেটা সে পার্সোনালি কীভাবে ডিল করবে সেটা তার ব্যাপার, এটাও হতে পারে। বাট এটা অবশ্যই আপনার কোম্পানির সলিড ফাউন্ডেশনের জন্য যেটা ভালো হবে সেটা আসলে আপনাদের ভাবা উচিত হবে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি অবশ্যই আপনার কোম্পানির স্যালারির একটা বিষয়টা, আপনি যদি একজন পার্টনার, আপনি একজন ওনার হয়েও থাকেন, আপনি একজন শেয়ার হোল্ডার হয়েও থাকেন, আপনি ফুল টাইম যদি কোম্পানিতে কাজ করেন সেটার অবশ্যই একটা স্যালারি আপনার নিজেরও আপনাকে ধরতে হবে। আপনি এমনও যদি হয় যে আপনি এখনও পার্টনারশিপ নেই, আপনি এখনও কাউকে পার্টনার নেননি, ভবিষ্যতে নিতে পারেন, আপনি ইনভেস্টর নিতে পারেন, সো আপনি শুরু থেকেই আপনি কত টাকা করে স্যালারি নিচ্ছেন আপনি সেটাকে একটা নেবেন এবং সেটা ট্র্যাক রাখবেন, হিসেব রাখবেন। সো এই বিষয়টা আসলে আপনাদের করা উচিত। এছাড়াও যেটা করা উচিত যে আমরা বিজনেস বলতে যেটা বুঝি যে জাস্ট একটা শুরু করলাম তারপর দেখি বা এটা সেটা, আবার অনেকে হচ্ছে যে প্ল্যান করতে করতে বছর পর বছর চলে যায় আসলে কিছুই হয় না, সো এই দুইটার কোনোটাই করা উচিত না। খুব বেশি স্টাডি করতে যাবেন না যেন আপনার স্টাডির কারণে আপনি কনফিউজড হয়ে যান, আবার এত কম স্টাডি বা এতটাও মানে আপনার ট্র্যাকটাকে না বুঝে নামবেন না যেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কথার কথা আপনার অনেক টাকা আছে, আপনি ইনভেস্ট করবেন কোথাও, আপনি ইনভেস্ট করার ক্ষেত্রেও আপনি সেই ফিল্ড বা সেই প্রোডাক্ট বা সেই সার্টেইন কাস্টমার নিস, সেই কাস্টমার গ্রুপ আপনার যেন অন্তত পরিচিত থাকে, কোনো একটা যাতে আপনার পরিচিত থাকে, হতে পারে আপনার বিজনেস মডেলটা আপনার পরিচিত কিংবা আপনার ওই যেই ক্লায়েন্ট বেস আপনি তারা যেন আপনার পরিচিত। পরিচিত বলতে এটা বুঝাচ্ছি না যে তাদের সাথে আপনি অলরেডি কাজ করেছেন বা তাদের কাছে আপনি অলরেডি সেল করেছেন, এই ধরনের আপনি যাতে একটা ক্লাসে ফেলতে পারেন যে ক্লাসটা আপনার পরিচিত। সো এভাবে আসলে আপনাদের চিন্তা করা উচিত। এই বিষয়টা নিয়ে আসলে কেউ অতটা কথা বলে না, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এই বিষয়টাকে ফোকাস করি। একটা বিজনেসে আরও অনেক কিছু আছে, সেই জায়গাগুলো মাথায় রাখতে হবে। বিজনেসের স্কেলেবিলিটি নিয়ে একটা বিষয় আছে যে আপনি একটা বিজনেস করছেন, সেই বিজনেসটা আপনাকে ছাড়া চলছে না, এইভাবে বিজনেস করা উচিত না, আপনাকে ছাড়া চলবে না এমন কিছু করার কখনোই প্রয়োজন নেই। আপনি একটা বিজনেস করবেন, সেখানে টোটাল বিজনেসটা আপনাকে ছাড়া চলার জন্য যেই কয়েকজন লোক লাগবে, যেই যেই পজিশনে লোক লাগবে, আপনার তাদেরকে হায়ার করতে হবে, আপনার একজন ম্যানেজার থাকবে যিনি বিষয়টাকে ম্যানেজ করবেন। কোম্পানি যদি অনেক বড়ো হয় তাহলে আপনি সিইও রাখতে পারেন পেইডভাবে, আপনি অনেক ধরনের পোস্ট থাকে যেই পোস্টগুলোতে আপনি পর্যাপ্ত লোক যদি থাকেন, এমন না যে আসলে আপনার 20-25 জন নিয়ে আপনার বিজনেস শুরু করতে হবে, হতে পারে আপনি একা একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনি একা কখনোই করতে পারবেন না, আপনাকে অবশ্যই আপনার সাপোর্টিং হ্যান্ড লাগবে, এবং সাপোর্টিং হ্যান্ডটা এমনভাবে লাগা উচিত যেন আপনার বিজনেসের যে মানে প্যাসিভ মডেলটা আপনাকে ভাবতে হবে, আপনি অ্যাক্টিভলি আপনার বিজনেসে সময় দিচ্ছেন তো আপনার বিজনেসটা হচ্ছে, সময় দিচ্ছেন না তো বিজনেস হচ্ছে না, এই বিষয়টা যেন কখনো না হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি যে ধরনের বিজনেস করেন, আপনি না থাকলেও যেন আপনার কর্মচারীরা সেই জিনিসটা চালিয়ে যেতে পারে,
এতটুকু রিলায়েবিলিটি তৈরি করতে হবে, এতটুকু ট্রেনিং আপনার এমপ্লয়ীদেরকে দিতে হবে আপনার, এবং কিছু কিছু জায়গাতে ফুল কন্ট্রোল রেখে কিছু কিছু অ্যাক্সেস আপনাকে দিতে হবে, কিছু কিছু জায়গাতে আপনি কি আপনাকে নির্দিষ্ট মানে পারমিশন সেট আপ করতে হবে, সেটা যে কোনো বিজনেস, অফলাইন বিজনেস, একটা দোকান হতে পারে, আপনি না থাকলে আপনার কর্মচারী যেন সেল করতে পারে, আপনার সেই যেই প্রোডাক্টটা সেল হচ্ছে সেটা ট্র্যাক যাতে থাকে, এরকম কিছুভাবে আপনি আসলে জিনিসটাকে সর্বোচ্চ সিকিউরিটি বজায় রেখে যেন জিনিসগুলো করতে পারেন, এই বিষয়ে মাথায় রাখবেন। সো আশা করি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে সামনে নিয়ে আসতে পেরেছি। পরবর্তীতে আরও এরকম কোনো আইডিয়া আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ওয়েবসাইট কিংবা অ্যাপস ডেভেলপমেন্ট, ই কমার্স কিংবা যে কোনো ধরনের আপনাদের যদি কোনো সলিউশন বা হেল্প প্রয়োজন হয়, ইয়া এবং সেই সাথে খুব ভালো মানের যদি ক্লাউড হোস্টিং করার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা এই মতো 09463664448 এই নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।